উৎসবের রং ফিরেছে দেশে। দুই বছর পর রাজধানীর ঈদগাহগুলোতে হলো ঈদের জামাত। উৎসবের রঙিন গল্পে মেতেছিল সবাই, যেখানে ছিল না কোনো বিভেদ, প্রার্থনা ছিল দেশ এবং দশের তরে। নীল মাহবুবের রিপোর্ট মেহেদি মিরাজের ক্যামেরায়। যদিও মন ভার ছিল আকাশের, তবে পায়ে পায়ে প্রার্থনার এমন পরিচিত গল্পে রাজপথ ছিল শ্বেত শুভ্র রঙিন। কেননা আজ যে খুব খুশির দিন, ঈদের দিন, আজকে সালামি নেওয়ার দিন, আজকে শ্যামায় খাবার দিন, সবাইকে ঈদ মোবারক। দু বছর পর ফের ঈদ আনন্দ, খোলা ময়দানে আবারও ঈদের জামাত। শৈশব কৈশোর যৌবনার বার্ধক্যের রঙিন পদচারণায় জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে তাই যেন ছিল সৌহার্দ্য আর সম্প্রীতির অদ্ভুত এক মেলবন্ধন, যেখানে সন্তান এসেছে বাবার হাত ধরে আর বৃদ্ধ বাবা সন্তানকে শক্তি করে। বিগত যে দুই বছর গেল করোনার মধ্যে, মানুষ এখানে আশা করে নাই যে এরকম একটা দিন আমরা যে ফিরে পাব। আসলে মুক্তভাবে ঈদ উদযাপন করতে পারিনি গত দুই বছর, এবছর পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক মানে অশেষ রহমত। মসজিদে বসে ঈদের জামাত পড়া, সে আজকে জামাতে কোনো আনন্দ থাকে না। আমি তো এতটাই এক্সাইটেড যে উত্তরা থেকে জাতীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে সবার সাথে নামাজ পড়তে চলে এসেছি। সকাল 8:30 জামাত শুরুর কথা থাকলেও এভাবেই সময়ের আগেই পূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহর সবুজ জমিন, যেখানে উৎসবের প্রার্থনায় ভেদাভেদ ভুলে মৈত্রী আর ঐক্যের সেতুবন্ধনে সবাই দাঁড়িয়েছিলেন এক কাতারে। ভেতরে হাজারো জমায়েতের জায়গা না হওয়ায় অনেককেই নামাজ পড়তে হয় পথের জায় নামাজেই। এরপরই হাজার হাত মোনাজাতে, প্রয়াত কিংবা জীবিত, দোয়া হয়েছে সবার জন্য। প্রার্থনা ছিল যুদ্ধের বিপরীতে শান্তির, মানচিত্র জুড়ে শুধুই একটি পৃথিবীর। কোলাকুলির আনন্দে সবার প্রত্যাশাই ছিল আনন্দ আর ত্যাগের চেতনায় সমভাবে বন্টন হোক সবকিছু। আল্লাহর কাছে এখানে দোয়া করতে পেরেছি এবং চাইতে পেরেছি আমাদের দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য বিশ্ব শান্তি বজায় থাকবে, বাংলাদেশের শান্তি সম্প্রীতি বজায় থাকবে আশা করি আমরা। প্রার্থনা একটাই যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, শ্রেণী বিন্যাসে যত দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্ব থেকে যাতে আমরা সমস্যার উদ্গ্রহণ করতে পারি, এটা ছিল আমাদের প্রার্থনা। গল্প হয়তো এরপরও বাকি থেকে যায়, হয়তো বা তাই খুশি ভাগাভাগি করতে নামাজ শেষে কেউ ফিরতি পথ ধরলেও প্রত্যাশার আনন্দে কেউ নিশ্চুপ চেয়েছিল দুহাত বাড়িয়ে ঈদের খুশি কুড়িয়ে নিতে। উৎসবের এই রঙিন দিনে মানুষের প্রার্থনায় সবার আগে মানুষই ছিল, যেখানে দুই হাতের 10 আঙ্গুল জুড়ে প্রত্যাশা ছিল সৌহার্দ্য আর সম্প্রীতির। উৎসবের রঙিন গল্পে প্রার্থনা ছিল দেশের জন্য, আসছে দিন যেন যাচ্ছে দিনের চেয়ে ভালো হয়। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। মহামারীর দুই বছর পর উৎসব আমেজে সারা দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। বৈরী আবহাওয়াতেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে নগরীর প্রধান ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানেও ছিল বৃষ্টির বাগড়া। দুবছর পর আগের উৎসব আমেজে ফিরেছে ঈদ, যদিও উৎসবে এবার হানা দিয়েছে কালবৈশাখী ঝড় আর বৃষ্টি। রাজশাহীতে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে নগরীর প্রধান ঈদগাহ ময়দান, পরে ধাপে ধাপে বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে এবার ঈদের জামাতে ঢল নামে মুসল্লিদের, যদিও নামাজে বাগড়া হয়ে দাঁড়ায় বৃষ্টি। চার স্তরের নিরাপত্তা ভেদ করে ভিতরে প্রবেশ করতে হয়েছে, প্রত্যেক মুসল্লিকে আর্চের ভিতর দিয়ে আসতে হয়েছে। আকাশ ঘিরে মেঘের আনাগোনা থাকলেও দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানে স্বাচ্ছন্দ্যেই ঈদের নামাজ হয়েছে, প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন। ভিন্নতা ছিল কিছু স্থানে, রৌদ্রোজ্জ্বল পরিবেশে ঈদের জামাত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। আজকে যে এখানে খোলা ময়দানে জামাত পড়লাম, এটা আমাদের খুবই ভালো লাগছে। আসলে খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সার্কিট হাউস মাঠে, পরে দেশের শান্তি কামনায় মোনাজাত হয়। রংপুরে ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহ ময়দানে
প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সবাই। ফরিদপুর শহরের চানমারি ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাইন অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। বরিশালে ভাব গাম্ভীর্যতায় উদযাপিত হচ্ছে ঈদ। দিনের শুরুতেই নগরীর প্রধান ঈদগাহে নামাজ আদায় করেন মুসল্লিরা। কোলাকুলিতে ফুটে ওঠে সৌহার্দ্যতা। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহি ঈদগাহে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আত্মশুদ্ধি অর্জন করেছি, যে একে অপরের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধাবোধ অর্জন করেছি সেইটা জানি সারা বছর, এই বিশিষ্টতা জানি সারা বছর আমরা ধরে রাখতে পারি। এছাড়াও দেশের অন্য জেলাতেও আনন্দমুখর পরিবেশে ঈদের জামাত হয়েছে। নামাজের শেষ অংশে কোথাও কোথাও বৃষ্টিতে বিপাকে পড়েন মুসল্লিরা। তানিম রহমান, চ্যানেল 24। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং সুখী সমৃদ্ধ দেশ করার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হবে এবারের ঈদুল ফিতরে সরকারের অঙ্গীকার। বঙ্গভবনে ঈদের জামাত শেষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া শুভেচ্ছা বক্তব্যে কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি শেষ হয়নি মন্তব্য করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ঈদ জামাতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরের আমাদের অঙ্গীকার। আলোচিত তেঁতুলতলা মাঠে ঈদের জামায়াত হয়েছে। একে ঈদের বড় উপহার বলছেন কলাবাগানবাসী। সকাল 8টায় শুরু হওয়া জামাতে প্রায় 600 মানুষ ঈদের নামাজ আদায় করেন। গত 2 বছর করোনার কারণে এই মাঠে ঈদের জামাত হয়নি। সম্প্রতি তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই মাঠে প্রায় 50 বছর ধরে ঈদের জামাত হয়ে আসছে বলেও তারা জানিয়েছেন। 4 জেলায় বজ্রপাতে শিশুসহ 6 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের দশকিয়া ইউনিয়নের হাতিয়া দক্ষিণপাড়া গ্রামে ঈদের জামাতের আগে নতুন ধরেশ্বরী নদীতে গোসল করতে যান আরিফুল, ফয়সাল এবং রাকিব। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও তাদেরকে বাঁচানো যায়নি। এদিকে মেহেরপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়, হবিগঞ্জের আজমিরিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেছে 3 জনের। আর কালবৈশাখী ঝড়ের তাণ্ডব হয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার হিসেবে ফলমূল এবং মিষ্টি পাঠিয়েছেন তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষে তাদের উপহার পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। কুশল বিনিময় করেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে। প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসব স্মরণ করায় সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। শেখ হাসিনার সাহসী এবং মানবিক নেতৃত্বে ষড়যন্ত্র এবং সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশে যেভাবে সংকট পেরিয়ে আসা, দেশের বর্তমান অবস্থায় আনন্দের সাথে ঈদ উদযাপন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া শেষে একথা বলেছেন তিনি। দুর্ভাগ্যের কথা, যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, ওই একই সঙ্গে সাধারণ মানুষ যেভাবে কর্মচ্যুত হচ্ছেন, সেখানে আনন্দের সঙ্গে এই ঈদের ক্ষেত্রে পালন করা সম্ভব হয় না। তারপরেও আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন এর অবসান ঘটান এবং এই শৈর্য শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন, দেশত্ব বেগম খাদেরকে মুক্ত আমরা করতে পারি। দুর্গম পাহাড়ের পাথরে বুক চিরে বইছে অবিরাম জলধারা। চারপাশের বুনো প্রকৃতি যাতে যোগ করেছে রহস্যের অনুষঙ্গ, এমন নির্মল প্রকৃতি আর অকৃত্রিম সৌন্দর্যের দেখা মিলবে
রাঙামাটির বিলাইছড়ির ধূপপানি ঝর্ণায়, যা কয়েক বছর আগেও ছিল লোকচক্ষুর আড়ালে। ধূপপানি ঝর্ণা ঘুরে এসে সেই গল্প জানাচ্ছেন সাদ বিন শফিক। ক্যামেরায় ছিলেন মমিনুল ইসলাম মমিন। কাপ্তাই লেকের বুক চিড়ে গন্তব্য ধূপপানি ঝর্ণা। রাঙামাটির বিলাইছড়ি থেকে রওনা করে মেঘ জলের মিতালের মাঝেই চলে ট্রলার যাত্রা, শেষটা উলুছড়িতে। এরপর টানা হাঁটা, কিছুটা সমতল, অনেকটাই খাড়া। স্থানীয়দের বৈচিত্র্যপূর্ণ জীবনধারা আর অপূর্ব প্রাণ প্রকৃতি দেখতে দেখতে ঘণ্টা তিনেক বাদে চোখের সামনে ধূপপানি ধরা দেবে অনন্য এক বিষয় হয়ে। স্থানীয়দের ভাষায় ধূপ অর্থ সাদা। জনশ্রুতি আছে ঝর্ণার ঠিক ওপরেই আছে ধ্যানরত এক সাধু। এ ঝর্ণার আছে আশ্চর্য এক বৈশিষ্ট্য, পিচ্ছিল পথ পেরিয়ে চাইলে ঢুকে বসা যায় এর ঠিক পেটের ভেতর। অ্যাডভেঞ্চার প্রিয়দের কাছে সবসময় এক আরাধ্য গন্তব্য পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এই ধূপপানি ঝর্ণা। সাদবিন শফিক, চ্যানেল 24, বিলাইছড়ি, রাঙামাটি। দুই বছর পর পুরনো আমেজে ফিরে এলো ঈদ উৎসব। যুদ্ধ, মূল্যস্ফীতি এবং খাদ্য অভাবের মধ্যেও ঈদকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের কণ্ঠে উঠে এলো শান্তি ও সৌহার্দ্যের কথা। দুবছর করোনা মহামারীর কারণে ফিকে হয়ে পড়েছিল ঈদের আনন্দ। এবছর খানিকটা স্বস্তি থাকায় দেশে দেশে পুরনো রূপে ফিরেছে ঈদের আমেজ। প্রায় পাঁচ বছর পর হোয়াইট হাউসে ঈদ উদযাপন পুনরায় চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উপস্থিত ছিলেন জিল বাইডেন সহ আরও অনেকেই। এরপর জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। Not only helping people here but people around the world. ইসলাম ভীতি একটি অসুখে পরিণত হয়েছে। আমার বিশ্বাস, পাঁচ বছর পর হোয়াইট হাউসে ঈদ উৎসবের মাধ্যমে এটি অনেকটাই দূর হয়েছে। রাশিয়ার ক্রিসেন্ট, লালা তুলপান ও ইয়ারডেম মসজিদে ঈদের নামাজ আদায় করেন দেশটির ধর্মপ্রাণ মুসলমান। মোনাজাতে উঠে আসে যুদ্ধ শেষের প্রার্থনা। আমার পরিবারের পর ইউক্রেনবাসীর জন্য প্রার্থনা করেছি, আমি চাই যুদ্ধ শেষ হোক। আমি চাই বিশ্বে শান্তি নেমে আসুক, প্রতিটি মুসলমানেরই আজ একই চাওয়া। ভারতের রাজধানী দিল্লি জামে মসজিদে নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। অনেকের উদযাপনে ফুটে উঠেছে মহামারী শেষের স্বস্তি। দুই বছর বিরতির পর নামাজ পড়তে পেরে আমরা খুব আনন্দিত। দুই বছর খুব কষ্ট পেয়েছি, এবারের ঈদটা অন্যরকম। টুইটের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে পশ্চিমবঙ্গে আবারও ঈদ ফিরেছে স্বাভাবিক ছন্দে। রেড রোডে কলকাতার সবচেয়ে বড় জামাতে বৃষ্টিতে ভিজেই অংশ নেন লক্ষাধিক মানুষ। পাকিস্তানের জাতি উমরা মসজিদে নামাজ আদায় করেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মুখ্যমন্ত্রী হামজা শরীফ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুপুর দুইটার খবর। দর্শক, করোনার এই দুঃসময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। সাথে থাকার জন্য ধন্যবাদ।